মূলা শাক হোক, লাল শাক হোক, ডাটা শাক হোক, যাই হোক না কেন, দ্রুত বিশেষ করে 20 থেকে 30 দিনের মধ্যে মূলা শাক উৎপন্ন হয়ে যায় এবং এটা খাবারের উপযোগী হয়ে যায়। বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের আজকের এই পর্বে। আমাদের এই বহুমুখী ফল ও শাক সবজির যে প্রকল্পে আপনাদেরকে স্বাগত। আমরা দেখিয়েছিলাম এর আগেও অনেকগুলো পর্ব কীভাবে আপনারা শাক সবজি চাষ করবেন ফলের বাগানের মাঝামাঝি স্থানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যেটি দেখাচ্ছি সেটি হলো মূলা শাক। খুব দ্রুত বিশেষ করে 20 থেকে 30 দিনের মধ্যে মূলা শাক উৎপন্ন হয়ে যায় এবং এটা খাবারের উপযোগী হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো শাক, ঠিক আছে, এটি এখনও তেমন বড় হয়নি, এটি হলো খাবারের উপযোগী। ইতিমধ্যে এই পুরো জমিটাতে মূলা শাক ছিল যেটা উঠিয়ে নেওয়া হয়েছে এবং বিক্রি করা হয়ে গেছে। আমরা অল্প কিছু রেখেছি স্যাম্পলের জন্য, আপনারা সেটা দেখতে পারেন। মূলা শাক খুবই একটি পুষ্টিকর একটি খাবার, যেটি শাক হিসেবে রান্না করা হয় বা বড় বড় যেটি তরকারি হিসাবেও রান্না করতে পারেন। তবে এটির হলো আপনার লৌহ এবং আপনার যে আয়রন সেটি আপনার বৃদ্ধি করবে। সবচেয়ে বড় কথা আপনার হলো মূলা শাকে আপনার মুখরোচক বা মুখের রুচিটা ফিরিয়ে আনবে, সেটাকে আপনার সহযোগিতা করবে। তাহলে এইভাবে আপনার যে মূলা শাকগুলো আছে সেগুলো আপনি অবশ্যই, যদি আপনার জমি থাকে সেটা এরকম ফলের বাগানের পাশে, ফলের বাগানের মাঝখানে এভাবে আপনি মূলা শাক তৈরি করতে পারেন, চাষ করতে পারেন এবং অল্প সময়ে সেটা খাবারের উপযোগী হলে আপনারা সেটা খেতে পারেন। অনেক সময় শাক দিয়ে আমরা অনেক সময় পাকুড়া বা বিভিন্ন ধরনের বিষয় তৈরি করে থাকি, আপনারা সেটিও করতে পারেন। একটা জিনিস আমি আপনাদেরকে বলতে হয় সেটা হলো মূলা শাক হোক, লাল শাক হোক, ডাটা শাক হোক, যাই হোক না কেন, আপনি যখনই এটা চাষ করবেন আপনার পরিকল্পনা মাফিক করবেন। যেমন যদি বৃষ্টি হয়, বৃষ্টির সময় আপনি এইভাবে ড্রেনেজ সিস্টেম রাখবেন যেন জমিটা একটু উঁচুতে হয়, যেন পানিটা গড়িয়ে পড়ে যায়। আর যদি বৃষ্টির সিজন না হয় তাহলে আপনি এই ড্রেনেজটা আরও কাজে লাগবে, যখন আপনি সেচ দিবেন বা পানিটা আসবে সেখান থেকে এইভাবে পানিটা দিতে পারবেন। তো ঠিক আছে, আপনি আপনার বাগানে আপনার চাহিদা মতো শাকসবজি চাষ করবেন সেটাই আমরা প্রত্যাশা, কারণ শাকসবজি নিয়মিত খাবেন সেটা খেলে শরীরের জন্য অনেক উপকারী হবে।